হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটিতে। আল আরাফা ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠানের জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির শুরু ও শেষ সময়, আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা চলুন বিজ্ঞপ্তিটি একটু দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি আল আরাফা ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে আসি। এটাতে ঢোকার পর আপনারা এই ক্যারিয়ার সেকশন আছে, ক্যারিয়ার সেকশনে ক্লিক করে দেবেন। ক্যারিয়ার সেকশনে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা এক্সিকিউটিভ অফিসার অন প্রোবেশন, লাস্ট ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি। আর ভিউ ডিটেলস, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলেই বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাবো। প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা, এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, আপনারা এখানে থেকেও দেখতে পারেন কিংবা আগের প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটা কালেক্ট করেও আপনারা দেখতে পারেন। একাডেমিক কোয়ালিফিকেশন আমরা একবার জেনে আসবো। চাওয়া হয়েছে MBM বা MBA, অর্থাৎ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট, অথবা মাস্টার্স পাস চাওয়া হয়েছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, MIS, HRM, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিক্স, হেলথ ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, ল, অথবা BSc ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে, সেটা অবশ্যই UGC অ্যাপ্রুভ হতে হবে। SSC এবং HSC তে মিনিমাম GPA চাওয়া হয়েছে 4.50, 5-এর স্কেলে। আর গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন তথা অনার্স এবং মাস্টার্সে চাওয়া হয়েছে 3.004-এর স্কেলে। আর যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে যারা যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে শুধু সেই দরখাস্তগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল। স্যালারি এখানে উল্লেখ করা হয়নি কত স্যালারি দেবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি অন প্রোবেশন ফর 1 ইয়ার, 1 বছরের প্রোবেশন পিরিয়ড থাকবে। আর এই সময় অ্যাট্রাকটিভ কম্পেনসেশন প্যাকেজ দেওয়া হবে, অর্থাৎ আকর্ষণীয় সুযোগ সুবিধা সহ স্যালারি দেওয়া হবে, কিন্তু কত দেওয়া হবে সেটা উল্লেখ নেই। তবে ধারণা করা যায় যে এটা 40 থেকে 50 হাজারের মধ্যেই হয়তোবা হবে। আর 1 বছর প্রোবেশন পিরিয়ডের পর তাদেরকে যারা নিয়োগ পাবেন এই ব্যাংকটিতে তাদেরকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। আরও কিছু যোগ্যতা এখানে বলা হয়েছে যে অবশ্যই যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে, ইংলিশের উপর দখল থাকতে হবে, আর বেসিক কম্পিউটার এবং ICT নলেজ, ভালো বিশেষ করে MS অফিস, ইমেল ইত্যাদিতে অবশ্যই দক্ষ হতে হবে। আর অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে, প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে, আর সমস্যা সমাধানের মতো দক্ষতা থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার মতো দক্ষতা থাকতে হবে। আর বয়স চাওয়া হয়েছে 7ই ফেব্রুয়ারি 2022 তারিখে সর্বোচ্চ 30 বছর। আর যেভাবে অ্যাপ্লাই আপনারা করবেন সেটা হচ্ছে এই ব্যাংকটির ওয়েবসাইটে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন অপশনটি আছে, অর্থাৎ এই ব্যাংকের ওয়েবসাইটটিতে ঢোকার পর career-arafabank.com এই এখানে ঢোকার পর এরকম পেজটা ওপেন হবে। কিন্তু এখানে অ্যাপ্লাই যে অনলাইন আছেন এই অনলাইনে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনাদের ছবি এবং লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট, অর্থাৎ যদি মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্সের যে লাস্ট সার্টিফিকেট যেটা পেয়েছেন সেই সার্টিফিকেটের স্ক্যান কপি এবং ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। আর ছবি কিন্তু সাইজ হতে হবে সর্বোচ্চ 80 কিলোবাইট। অ্যাপ্লিকেশন করা যাবে 7ই ফেব্রুয়ারি 2022 সালে। আর কন্ডিশন আছে কিছু, এখানে শর্ট লিস্ট করে তারা কল করবে রিটেন টেস্ট ইন্টারভিউ এর জন্য, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে হবে, এজ হচ্ছে সর্বোচ্চ 30 বছর। তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।